সালামু আলাইকুম ভিভার্স আমি ফৌজিয়া শর্মেন চলে আসলাম পালাকেঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে তো আজকে দেখাবো কিছু থ্রি পিসের শাড়ি থ্রি পিস শাড়ি কালেকশান তো যাই হোক আমরা আগে সবটা কার্ডটা শো করে দিচ্ছি আর কন্ট্যাক্ট নাম্বারটা শো করে দিয়েছে আপনাদের কাছে এই নাম্বারটা আপনারা কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন এটা হচ্ছে আপনার জিরো ওয়ান নাইন টু জিরো ফোর সেভেন সিক্স ফোর এইট ফোর তো এটা হচ্ছে ঠিকানাটা আমরা আছি আজকে উত্তরা আপনার এই নাম্বারে ফোন করবেন না আমি আগে যে ফোন নাম্বারটা দেখিয়েছি ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে চলে আসবেন আর বাকি যে আপনার ডিসক্রিপশন বক্সে ঠিকানা এবং ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবেন আমার সামনে আছে ভাইয়া ভাইয়ার নামটা মেহেদি হাসান মেহেদি ভাইয়া আমাকে হেল্প করবে একটা এটা কি ভর্তি লিলেনের উপরে হচ্ছে তো আমরা এখন ডিলেনের উপরে দেখব এগুলি হচ্ছে থ্রি পিস আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ ফ্যাশনেবল অবশ্যই আর এটা একটু কুটি স্টাইলের আর কি আসতেছে ডিজাইনটা যে প্রিন্টটা হচ্ছে প্রিন্টটা না ভাইয়া প্রিন্টটা আসতেছে কুটি স্টাইলের মনে হচ্ছে আর একটা কুটি আছে উপরে তো এটা ওন্নাটা এবং সালোয়ারটা আমরা একটু দেখে করব। প্যান্ট সালওয়ারটা হচ্ছে প্যান্ট স্টাইলে যেটা এখন যে প্লাজো বলা হয় বা প্যান্ট বলা হয় এটা রেডি করা থ্রি পিস আপনারা জাস্ট সাইজ অনুযায়ী নিতে পারেন আর এটা হচ্ছে পিওর অননা শেডের উপরে হচ্ছে তবে এটা দামটা এটার দামটা আছে এইগুলো কত আছে বত্রিশশো পঁচাত্তর টাকা পড়বে আর আপনারা যদি এই ভিডিওর মাঝখানে কোন ড্রেস পছন্দ হয়ে থাকে অবশ্যই শপে চলে আসবেন এটা কি কাজ বলেছেন মকমল কাজ করা ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গলার দুইটা এবং গলায় তিনটা এবং নিচে যে ফ্রন্টটা যে নিচে প্যানেলটা এখানেও খুব মকমল স্টাইলের কাপড়ে কাজ করা আছে পুরোটা এবার দেখাচ্ছি লুকটা হচ্ছে আপনার গলারটা হচ্ছে কলার

এটা কি অন্য সালোয়ার যদি নর্মাল সালোয়ার নিতে চায় সে ক্ষেত্রে সব প্লাজো আসছে আচ্ছা এখন প্লাজো চলতেছে বিদায় সেজন্য প্লাজো সিস্টেমে চলে এসেছে আর ওনাটা শেডের মধ্যে চলে আসতেছে ড্রেসের সাথে এবং ওই যে গোলাপ ফুল যে মকমলের যে কাজ করা আছে ওটার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট করে করা হয়েছে তো এটার দামটা ছেচল্লিশশো পঞ্চাশ টাকা ছেচল্লিশশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে লিলেনটা দামি লিলেন যেটা কোয়ালিটিটা খুবই ভালো ভিওয়ার্স এই কালারটাও খুবই নাইস আর এটা হচ্ছে গোল জামার উপরে মানে গোল সাইডে তার ফাড়া হচ্ছে না সাইডে ফাড়া হবে না আপনার জয়েন্ট করা আছে অনেকে গোল জামা পরা পছন্দ করেন মানে হালকা গোল ঘের হবে আর কি তো গলার অংশ খুব সুন্দর কিন্তু কাজ করা আছে এটা দেখাচ্ছি এগুলোর মধ্যে কি কালার দেওয়া যাবে না এটা একটু কালার আচ্ছা যেটা আপনারা দেখাচ্ছেন এটা ওয়ান পিস বলতে গেলে যে ড্রেসগুলি দেখাচ্ছি অফ হোয়াইট কালার হবে আচ্ছা আচ্ছা এর আগে যে ড্রেসটা দেখিয়েছিলাম ওটার একটা কালার অফ হোয়াইট কালার হবে আর কি এটা তো প্রথম দেখিস এটা এটা কোনো কালার নেই দ্বিতীয়টা হ্যাঁ এই যে বুঝতে পেরেছি তো এটার সাথে আপনার ওন্নাটা শেড চলে আসবে ব্ল্যাক এবং পিঙ্কের মধ্যে এই যে দেখাচ্ছি আপনি নিচে পরবে কাজটা হ্যাঁ মানে পিঙ্কটা মাঝখানে থাকবে ব্ল্যাক কালার সাইডে সাইডে পড়বে আর স্যালাডটা চলে আসতেছে ব্ল্যাকটা চোষ হ্যাঁ অবশ্যই গোল ফরাকের সাথে চোষটাই ভালো লাগবে সেজন্য চোষ তো এইটার প্রাইসটা একত্রিশশো পঁচাত্তর টাকা পড়বে আর এগুলি ফিক্স প্রাইস ভাইয়া এগুলি ফিক্স প্রাইজ ভিওয়ার্স আপনারা যদি এভিডের মাঝখানে কোনো থ্রি পিস ভালো লেগে থাকলে অবশ্যই আপনি স্ক্রিন নিয়ে চলে আসবেন শপে আর যারা উক্তরা থাকেন তারা তো অবশ্যই নর্থারে আসা যাওয়া করতেই থাকেন তাহলে শপে চলে আসবেন এটারও কালার খুবই নাইস এটার গলার অংশ যে এম এম বোস্তা এটাকে বুট গলা বুট গলার মতো খুবই নাইসলি কাজ করা আছে খুবই সুন্দর লাগছে কাজটা আর নিচে ব্লকটা আর নিচে আপনার এই ড্রেসের যে রাউন্ড ডিজাইনটা খুব সুন্দর তাই ফ্যাব্রিকটা হচ্ছে লিলেনের উপরে না আচ্ছা এটা ব্লক প্রিন্ট নাকি এটাকে কি বলে ব্লক প্রিন্ট প্রিন্ট দেওয়া আছে এটার সাথে ম্যাচ করা আর কি বুকের অংশ কিন্তু ভিউয়ার্স কাজ করা আছে এটা সালোয়ারটা আপনার একটু আচ্ছা এটা সালোয়ারটা চলে আসবে মধ্যে আর ওন্নাটা চলে আসবে বাটিকের মধ্যে বাটিক প্রিন্টের উপরে আর এই ওন্নাটা হচ্ছে শিফন জর্জির উপরে এই যে ওন্নাটা দেখো অল ওভার বলতে গেলে ড্রেসটা খুবই নাইস তো এটা প্রাইসটা এটা টাকা সামনে দেখতে পাচ্ছেন কুটির স্টাইলের আর কি উপরে যে ডিজাইনটা কিন্তু কুটির মতো চলে আসতেছে আর ব্লু কালার যারা পছন্দ করেন তারা এরকম সুন্দর একটা ড্রেস নিয়ে নিতে পারেন আর লিনেনের লিনেনের মধ্যে এটার মধ্যে আর একটা কালার আছে আর এটার মধ্যে কিন্তু ফ্রি সাইজ আপনারা পাচ্ছেন আমরা নর্মালি একটা সাইজ দেখাচ্ছি এটার মধ্যে অন্যান্য ভাইয়া সাইজটা কতটুকু পর্যন্ত পাওয়া যাবে ফোর্টি ফোর পর্যন্ত পাওয়া যাবে একটা সালোয়ারটা চলে আসবে চৌষের মধ্যে আর ওনাটা স্টেডের মধ্যে চলে আসবে শিফুন জর্জেটের মধ্যে এই যে একটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা প্রাইসটা এটা আছে 2975 টাকা পড়বে ভিভার্স এটা হচ্ছে অর্গিনটির উপরে সুতি যেটাকে বল না সুতি হয় তো এইগুলি আচ্ছা সুতির উপরে হবে খুব সুন্দর কিন্তু এমবট্রি কাজ করা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু এটার মধ্যে কালার হবে এসবিতে একটা কালার দেওয়া যাবে আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার দেওয়া যাবে এটা ব্যাকপ্যাকটা প্লেন হবে এই যে ব্যাক সাইডটাও দেখিয়ে দিলাম ঠিক আছে এটার সালোয়ারটার কেমন চোষ আচ্ছা এটার সালোয়ারটা চোষ চলে আসবে সালোয়ার আর অন্য এই যে অন্যটা হচ্ছে আপনার প্রো এক কালার মানে স্যালভারও ব্লু কালার অন্যটাও ব্লু কালার অন্যটা হচ্ছে আপনার শিফনের উপরে না ভাইয়া শিফোনের উপরে হচ্ছে আর প্রাইসটাও

কুটি স্টাইলের উপরে পাটটা আমরা দেখাচ্ছি এই যে আপনার উপরে যে পাটটা হচ্ছে একটা সুন্দর কিন্তু রাউন্ড করে এইভাবে ডিজাইন করা আছে এটা লিলেন ফ্যাব্রিক্সের উপরে হচ্ছে আর গলারও অংশটা খুব সুন্দর কিন্তু কিন্তু এম্বোয়ড্রি দিয়ে এবং ব্লক হাতা দিয়ে কাজ করা হাতাটা একটু ভেয়া ড্রেসের উপরে রাখেন হ্যাঁ এই যে এটাও কিন্তু আপনার ওই যে গোল শেপের যে জামাটা হয় সেরকমই ফাড়া হচ্ছে না কিন্তু সাইডে আমি বলে দিলাম আর সাইডটা এরকম ব্লু কালার পুরো প্লেন চলে আসবে আচ্ছা স্যালোয়ারটা কি চোষ এটার সাথেও স্যালোয়ারটা চোষ আসতেছে আর অন্যটা হচ্ছে আপনার শেডের মধ্যে শিফনের প্রাইসটা 2975 2975 টাকা। ভিউয়ার্স উনাদের নিজস্ব কিন্তু হাতে তৈরি করে এগুলা উনাদের নিজস্ব কারখানা। তাপ මේ রকম ড্রেস দ্বিতীয় কোথাও পাবেন না। উনাদের ওনলি উনাদের শুধু শপেই পাবেন। ভিউয়ার্স এটার মধ্যে দুটো কালার পাবেন। একটা হচ্ছে একটা আর একটা কালার আছে। তো এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে। হাতার ও আচ্ছা যে আরেকটা কালার যে পাবেন ওই যে হাতা যে কালারটা আছে সেই কালারটা পাবেন পিঙ্ক কালার। আর ওনাটা হচ্ছে আপনার পিওরের উপরে হচ্ছে অন্যটা শেডের মধ্যে আর সালোয়ারটা চলে আসতেছে চোষের মধ্যে এই যে অন্যটা আমি দেখে দিলাম তো এটা প্রাইসটা তেত্রিশ পঁচিশ টাকা ভিওয়ার্স আমি ভিডিওর প্রথমে তো আপনাদের কাছে কাট শো করে দিয়েছি এখন আপনাদের কাছে আবারও কাঠ শো করে দিলাম আর যদি আপনারা ফোন করতে চান তাহলে এই নাম্বারে ফোন করবেন আর এখানে যে প্রোডাক্ট এই ভিডিওর মাঝখানে যে প্রোডাক্টগুলি আপনারা দেখেছেন যে থ্রি পিসগুলি দেখেছেন অবশ্যই যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে সপে আসবেন তাহলে ভাইয়াদের খুঁজে পেতে সুবিধা হবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ